তখন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন আল্লাহ আপনি শাহিদ আপনি ওয়াহিদ আপনি ওয়াহদাহু লা শারীকা লা আপনি আলিমুল গায়ব সমস্ত কিছু আপনার হাতে আপনি জাননেওয়ালা তো আজকে আমাকে কেন জিজ্ঞাসা করার দরকার আমার উম্মতকে কেন জিজ্ঞাসা করার দরকার তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি পারলে আমি সই করে দিতে পারতাম আমি পারলে আমি সাক্ষী দিয়ে দিতে পারতাম কিন্তু নূহের কওমের মানুষেরা বলবে যে আল্লাহ রব্বে জালিল কাদির আল্লাহ কাহার আপনি আপনার পাওয়ার দিয়ে আমাদেরকে মাহশারের ময়দানে জাহান্নামী করে দিয়েছেন তাই হে রাসূল তাই হে মাহবুব আমি নিজে না সাক্ষী দিয়ে তোমার উম্মতি সাক্ষী দিক আমি আল্লাহ তাতে সিগনেচার করে দেব গোয়াকে তোমার উম্মতের আফজালিয়ত প্রমাণ করা হয়ে যাবে তুমি যে সবথেকে পাওয়ারফুল নবী সেটাও প্রমাণ করা হয়ে যাবে আর নূহকে নবুয়ত প্রমাণ করা হয়ে যাবে তো তখন সমস্ত উম্মতের মুখ থেকে একটি কথা বেরোবে কি জানেন সালামুন আলা নূহিন ফিল আলামিন একবার জোরে বলে দিন সুবহানাল্লাহ একটা আসিকের ঘটনা বলবো আমার মাহবুবের আসিক কেমন ছিল আপনারও উপস্থিত এখন তো আসিক হয়ে বসে আছেন এই রাত সেই আসিকটার হাল শুরু হয় এই রাত থেকে আর এই রাতটা না খুব গুরুত্বপূর্ণ আমার মায়েরা আপনারা একটু খুব ভালো করে শুনুন এই অর্থে আমার হাবিবের ওই লালটার উপরে কুরবান যাই ছয় বছর বয়স মাত্র সেও তো কোনো মায়ের গর্ভ থেকে এসেছে আমার মা বোনেদেরকে বলবো আপনাদের গর্ভে যখন সন্তান আসে আমার আকার উপরে বেশি করে দরুদ পাক পাঠ করুন আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকুন তার কারণ কোন রাইস যদি হওয়ার উপরে গর্ব করো না ধনীর বেটি হওয়ার উপরে গর্ব করো না গর্ব করো তো এটার উপরে যে আপনার সবথেকে বেশি খাতিমুল আম্বিয়া আফজালুল নবী পয়গম্বরে শাহিদ আমরা খাতিমুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত উম্মতি হয়ে এসেছে তো সেই ছ বছরের ছেলে আবার একটা ইহুদি ছেলে মুসলমানের ছেলে হলে আলাদা কথা মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলে পাক জলওয়া আফরোজ প্রতিষ্ঠিত রয়েছেন আর সাহাবীদের ছেলেরা না যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হতেন না বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলে তো ওই ছোট ছোট ছেলেরা সব এসে বলতো চলো হামারা দিলবর কালি কমলি ওয়ালা নিকলা হ্যায় একবার জোরে বলে দিন তো ইহুদি ছেলেটাও ওই সাহাবীদের ছেলেদের সঙ্গে খেলতেন এমন তো অবস্থায় কি হলো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন আসরের সময় সব সাহাবী ছেলেরাও আসছেন কে রাসূলের চেহারা দেখবেন আর ইহুদি ছেলেরাও ইহুদি ছেলেটাও রয়েছে এমন তো অবস্থায় রাসূলুল্লাহ যখন আপনার মসজিদে নববীর দিকে ঢুকতে যাবেন সাহাবী ছেলেরা আপনার হাতটাকে বাড়িয়ে দিয়ে বলছেন চলো হামারা দিলবর কালি কমলি ওয়ালা আ গয়া বলে জোরে দৌড় দিয়েছেন আর তার সঙ্গে ইহুদি ছেলেটাও দৌড়েছেন দৌড়তে দৌড়তে মাঝপথে ইহুদি ছেলে দাঁড়িয়ে গেলেন তখন যখনই ইহুদির ছেলে দাঁড়িয়ে গেলেন সাহাবীর ছেলেগুলো বলতে লাগলেন ভাই তুমি দাঁড়িয়ে কেন গেলে ইহুদির ছেলে বলতে লাগলো ওটা তো তোমাদের নবী আমি তো ইহুদির ছেলে তোমাদেরকে ভালোবাসবে তোমাদেরকে গলাই নেবে তোমাদেরকে বুকে টানবে আমি ইহুদির ছেলে যদি আমাকে দূরে ঠেলে দেয় যদি আমাকে অপমান করে দেয় আমি কোথায় মুখ রাখব এই জন্য আমি যাচ্ছি না তখন সাহাবাগণের ছেলেরা বলেছিল চলো আমাদের মদিনাওয়ালা আমাদের মদিনার তাজদার কালি কামলি বালার কাছ থেকে আজ পর্যন্ত ইয়েতিম দূরে ইয়েতিম তো দূরের কথা যেমন বাদশার ছেলেও সম্মান পায় তেমন গরিবেরও ছেলে সম্মান পায় তো ইহুদি ছেলের মনে একটুকু ভরসা আসলো চলো তাহলে যাই খোদার কসম যখন সমস্ত সাহাবীর ছেলে আর সাহাবার ছেলেরা আমার আজকে কিরকম জানেন তো যদি একটু হাফেজ বা মাওলানা হয়ে যায় না আপনাদের এই পাড়ায় রাস্তা দিয়ে যাব আর যদি বাচ্চা বাচ্চা ছেলেগুলো নাকে সিকেন থাকবে হাতে কাদা থাকবে ময়লা থাকবে এসে যদি বলে না মাওলানা সাহেব মাওলানা সাহেব তো আগে জামা কাপড় সামলাবে ঠিক না ভুল আর আমার কামলিওয়ালা আকার একটুকু আদা দেখুন স্বভাব দেখুন সাহাবী ছেলেরা এসে কেউ আপনার পায়ে জড়িয়ে ধরতেছে কেউ কোমর জড়িয়ে ধরতেছে কেউ লাভ দিয়ে গলায় উঠে যাচ্ছে আমার কালি কামলিওয়ালা বুকে তাদেরকে জড়িয়ে আদর করছে এমন তো অবস্থায় যেদিন ইহুদির ছেলে এই সাহাবীদেরকে ওই কথা বলছিল কে নবী তোমাদের আমাকে হয়তো বুকে নেবে না এমন তো অবস্থায় যখন ইহুদির ছেলে কাছে এসেছে আর সাহাবাগণের ছেলেরা আল্লাহর রাসূলকে আমাদের কালি কামলিওয়ালা বলে পায়ে হাতে জড়ানো হয়ে গেছে আপনার আমার নবী ওই ইহুদির ছেলেটাকে দেখে এই এরকম ভাবে হাতটাকে বাড়িয়ে দিয়েছেন যখন ইহুদি ছেলে কাছে এসে না আপনার আমার নবী পা দুটোকে এরকম মুড়ে
হাঁটুটাকে কাদায় মাটিতে রেখে বুকটাকে এরকম ফেলিয়ে দিয়ে বলছেন, আমি শুধু আপনার মুসলমানের জন্য হয়ে নবী নই, আমি কুল মখলুকের জন্য আপনার নবী হয়ে এসেছি। তো ইহুদি ছেলে ডাইরেক্ট বুকে লেগেছে। যদি ওই পজিশনে ওই পরিস্থিতিতে কোনো আশিক যদি হতো, বলুন নবীকে ছেড়ে আসতে পারত? ইহুদি ছেলেরও আপনার সেই রকমই হলো কে নবী আকায় মাদানি যখন বুকে লাগিয়ে নিয়েছে, ইহুদি ছেলে বলছে খোদার কসম করে বলছি কে যখন নবী দোজাহান আমাকে সিনা থেকে আলাদা করছিল, যখন বুক থেকে আলাদা করছিল, আমার মনে তো এটা হচ্ছিল কে যেন নবী দোজাহানের কাছ থেকে আমি দূরে যাচ্ছি না, গোয়াকে আমার মনে হচ্ছিল আমার এই দেহ থেকে যেন আমার রুহুকে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে। তো আল্লাহর রাসূল আকায় মাদানি ইহুদি ছেলেকে বললেন, বেটা কাল ভি আনা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, বেটা কালকেও এসো। ইহুদি ছেলে এবারে আপনার নবীর আপনার ওই একই কথা বলতে বলতে যাচ্ছে, মেরা কালি কমলিওয়ালা মেরা দিলবর বন গয়া, মেরা কালি কমলিওয়ালা মেরা দিলবর বন গয়া। যখন ইহুদি ছেলে ঘরে গেছেন এই কথা বলে বলে, বাপ জিজ্ঞাসা করছেন, বেটা তুমি কি কথা ঠোঁটে বলছো, এ কালি কমলিওয়ালা তোমার দিলবর কি করে হলো, তুমি কি মোহাম্মদের দিন নিয়ে এসেছো, তুমি কি মোহাম্মদের কালমা পড়ে এসেছো? ইহুদি ছেলে তখন বলছে, আব্বা জান আমি কালমা পড়ে আসিনি। তখন বাবা জিজ্ঞাসা করছেন, তুমি ঠিক করেছো কালমা পড়ে আসুনি, কিন্তু সেই আপনার শিশু ছেলেটার কথা শুনুন, আব্বা জান আমি শুধু আপনার খাতিরে মোহাম্মদের কালমা পড়িনি, আমি শুধু আপনার খাতিরে মোহাম্মদের দিন আনিনি, আমি শুধু আপনার খাতিরে মোহাম্মদের কাছে থেকে যাইনি, গোয়াকে শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমি ইসলাম গ্রহণ করিনি। যদি আপনি এই মুহূর্তে না থাকতেন আব্বা জান, সেই খোদার কসম করে বলছি আমি মোহাম্মদের কদমে জীবন কাটতে আসতাম, আমি মোহাম্মদের কদমে জীবন কাটতে আসতাম। তো বাপ তখন আশ্চর্য হয়ে গেল, এত প্রেম কি করে করে ফেললো। আসুন আমার ভাইরা, কেশপুরের নওজওয়ান ভাইরা, ওই শিশু ছেলের আদা দেখুন, শিশু ছেলের স্বভাব দেখুন। এই রাতই ছিল সে ভাবছিল কে আমি সেই মোহাম্মদের কিভাবে করিব যাব, আমি সেই মোহাম্মদের কিভাবে কাছাকাছি থাকবো, এই রকম ভাবতে থাকে। আর যখনই সকাল হয় মসজিদে নববীর দরজায় এসে বসে থাকে, কখন মদিনাওয়ালা আকা বের হবেন, আর তেনার নালায়ন মোবারক জুতোটাকে সোজা করে রাখবেন। ইহুদি ছেলে দুটো কাজ বেছে নিল, একটা কাজ হচ্ছে তিনি উজুর পানিটা নবী দোজাহানের কাছে এনে দিতেন, আর যখন মসজিদ নববীতে ঢুকে যেতেন তখন জুতো মোবারকটা সোজা করে রাখতেন। আমার রাসূলুল্লাহ যখনই বের হতেন তখনই মুচকি হাসতেন আর এই কথাটি বলতেন কে মেরা দিলবার ও ইহুদ কা বেটা কাহা গয়া, একবার জোরে বলুন কে আমার রাসূল এইটুকু খবর রাখে কে মসজিদের ভিতরে ঢুকে আমার জুতোকে সোজা করে। আর কিছু আলিম এমন বের হয়ে গেছে দু চার পাতা পড়ে, তারা বলছে কে শয়তানের সব জ্ঞান আছে, আমার নবীর কোনো জ্ঞান নাই, নাউজুবিল্লাহি মিন জালিক। এই রকম করতে করতে দুটো কাজ বাঁচল। এই দুটো কাজ বাঁচতে বাঁচতে ইহুদি জওয়ান 8 বছর থেকে 16 বছর বয়স হয়ে গেল। এই 16 বছর বয়স যখন হলো, একদিন তার শরীর খুব খারাপ হলো। শরীর যখন খারাপ হলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, সাহাবা মেরা ওই দিলবার ইহুদ কা বেটা কাহাঁ গয়া, আজ 3 দিন হো গয়া কহীঁ দিখাই নেই দে রহা, আজকে 3 দিন হয়ে গেল কই তাকে দেখতে পাচ্ছি না। তো সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের মনে হয় সে বিমার হয়ে গেছে, একবার জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকায় মাদানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার খবর নেবার জন্য ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন কে ছেলেটা বিছানায় সজ্জিত। মানুষ বিছানায় সজ্জিত কখন হয় গা? মৌতের সময়। যখন শেষ সময় হয়ে যায় তখন আর কিছু করতে পারে না। আপনাদের এই দিকে আপনার বলা হয় যে আর পারেনি, মানে তার শেষ সময়, কিছু লড়তে চড়তেও করার ক্ষমতা থাকে না। ওই ইহুদি নওজওয়ান ছেলে জোয়ান যুবক বয়সেতে এখন ওই আপনার বিছানায় পড়ে বাবা তার মাথার কাছে বসে রয়েছে, সে আপনার মৌতের হিচকির জন্য অপেক্ষা করছে। এমতো অবস্থায় আপনার আমার নবী দোজাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, ওই ইহুদি জওয়ান ছেলে মাত্র 8 বছর এইভাবে মোহাব্বত করেছেন, দুটো ভালো কাজ এই ভাবে করেছেন কে রাসূলের জন্য উজুর পানি নিয়ে আসতেন, রাসূলে আকায় মাদানি মসজিদের ভিতরে ঢুকে যেতেন তো জুতোটা সোজা করে দিতেন, এমন অবস্থায় 8 বছর কাটালেন, এখন মৃত্যু মা আপনার মুখে পতিত যখন হলেন, নবী দোজাহান মুখের কাছে গিয়ে বসে বলছেন, বেটা আজ কলমা তো ইকরার করলে, আজকে কলমা পড়েলে বেটা, আজকে কলমা পড়েলে ওই জোয়ান। ওই জোয়ানটা তখন বাপের মুখের দিকে তাকালো, বাপের মুখের দিকে তাকাতে বাপ
বাবা আপনার কোনো কিছু বলল না আবার আপনার আমার রাসূল বললেন বাবা আজকে তুমি কালমাটা পড়ে নাও দ্বিতীয়বার বাবার মুখের দিকে তাকালো এবারে ভালো করে শুনুন প্রত্যেকটা আশিকের দিল এখন বলে উঠবে ওই জওয়ানের বাবা যে কথা বলল কে বেটা আমি এত দিন তোমার জিম্মেদার ছিলাম আমি এত দিন তোমার লালন পালন করেছিলাম আজকে আমি তোমাকে হুকুম দিচ্ছি আবুল কাসেমের কথা মেনে নাও একবার জোরে বলুন না আবুল কাসেমের কথা মেনে নাও তখন সঙ্গে সঙ্গে ওই জওয়ান ইহুদি আপনার ছেলে বলে উঠেছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে আমার কাছে বসে থাকা যে নবী আমি এই নবীকে সাক্ষী রেখে ঈমান আনলাম এতটুকু বলা ছিল আল্লাহ ওই দিক থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাচ্ছেন আজরাইল যা ওই ইহুদি ছেলের নওজবানের মনোকামনা পুরো হয়ে গেছে যেটা ছিল যে আমার নবীর কদমে তার জানটা যেন যায় আমি আল্লাহ কবুল করে সেই দিনেই নিয়েছিলাম গোয়াকে যেদিন রাত্রে ওই ইহুদি নওজবান আমার কাছে বলেছিল যে আল্লাহ আমার জীবনটা যেন তোমার নবীর কদমে যায় আমি কবুল সেদিনই করেছিলাম আজরাইল যাও আজকে আমার মেহবুব আছে সুন্দর দিনও আছে রাতও আছে গিয়ে আপনার আজরাইল তুমি ওর জানটা কবজ করো হিচকি এসে গেল আমার রাসূলুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ মুচকি হেসে উঠে বললেন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি তো মারা গেল কিন্তু আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন আপনার আমার রাসূল বলছেন এবারে প্রত্যেকটা আশিকের দিল মদিনাতুল মুনাওয়ারায় যাবে আপনার আমার নবী বলেছিলেন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা এই জন্য করলাম যে আজকে ইহুদির ছেলে আমার ফজিলতে জাহান্নামের আগুন থেকে আপনার বেঁচে গেছে হাদিস কি হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন খোদার কসম সেই দিনের থেকে বেশি আমরা নবীকে খুশি কোনোদিন হতে দেখিনি একবার জোরে বলুন আমার ভাইরা এবারে আসুন ওনার আমলে কি ছিল দুটো কাজ ভালো কাজ কি দুটো করত কে নবী পাকে নালায়েন সোজা করত উজুর পানি আনত আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন জিবরিলকে দিয়ে হে জিবরিল আজকে আমার মেহবুবও আছে মেহবুবের মেহবুবও আছে আশিকও আছে ইশকও আছে যাও তুমি এখুনি গিয়ে বলে দাও ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন এই জিবরিল কে তুমি এখুনি আমার নবীর কাছে যাও আর গিয়ে এই কথা বলে দাও জিবরিল আলাইহিস সালাতু ওয়াসলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল কি খবর নিয়ে এসেছো জিবরিলে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে জওয়ান আপনার নওজবান ইন্তেকাল করেছে ওনার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে গেছে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল নিয়ামত কি কি পেয়েছে ফজিলত কি কি পেয়েছে তখন জিবরিলে আমিন বললেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যে ব্যক্তি ঈমান আনে আর ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দেন গোয়াকে এই কাজ যদি আমরা করি কি গো আমরাও যদি পীরকে মোহাব্বত করি তা কি মনে হয় আল্লাহ জাহান্নামী দেবে কেন দেবে না বলুন তো কে আজকের তারিখে নবী আর আসবে না আজকের তারিখে যদি আসে তো আপনার আমার পাড়ায় কোনো আল্লাহওয়ালাই আসবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর তাও কিসের জন্য আসবে আল্লাহ কিসের জন্য দেবেন কে নবীদের কাজ ছিল একটা দেশে এসে পুরো দেশকে ফাইজিয়াব করা মানে উপকৃত করা আর আল্লাহ রাব্বুল আলামিন বিলায়াতকে বিভক্ত এই কারণে করেছেন কে ওলি ও নবী ছিল আমার কে এক দেশে এসে পুরো দেশকে ফাইজিয়াব করবে আর তুমি আমার বন্ধু দেশে থেকে ফাইজিয়াব করার দরকার নাই আমি প্রতিটি গ্রামে একটা করে আমার মাহবুব বান্দা ওলি বান্দা দেবো যাতে করে প্রত্যেকটি গ্রাম আমার আপনার রহমতে ফাইজিয়াব হয়ে যায় বছরে বলে আর একটা শেষ কথা করে দিই কথা আমি বেশি বাড়াবো না আমার মা বোনেদের উদ্দেশ্যে বলি আমরা দুনিয়ায় থাকতে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না সত্যি করে বলো মা বোনেরা হয়তো আমরাও যেমন রাগি আমার মা বোনেরাও রাগি আসুন আপনার আমার নবী আকায় নামদার তাজেদারে মদিনা দুলহায়ে মদিনার বেটি কিরকম হবেন সৈয়দা আবিদা জাহেদা তাহিরা তৈয়বা সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে না একদিন এক আনা সোনা পেয়েছিল
সেই সোনাটা নিয়ে আমার মা বোনেরা একটু ভালো করে শুনবেন আমি কি বলতে চাইছি। কত আনা সোনা পেয়েছে? এক আনা। এই এক আনা সোনা পেয়ে স্বামীর মন, আজকে স্ত্রীকে আমি একটা হার করে দেব, তো স্বাভাবিক দেয়া জায়েজ। মেয়েদের জিনাতের জন্য আপনার পরা জায়েজ আছে, তবে পরলোককে দেখানোর জন্য নয়, স্বামীর ইজাজতেতে। তো মওলা আলী রাদিয়াল্লাহু আনহু যখন আপনার হারটা করে নিয়ে গিয়ে ফাতেমার গলায় দিয়েছেন, আর আপনার আমার নবীর এইরকম অভ্যাস ছিল যে বেটির ঘরে রোজ একবার করে যেতেন, আজকের দিন কি হয়েছে? নবী আমার বেটির ঘর যাচ্ছেন, ফাতেমার ঘরে যাচ্ছেন, আর অর্ধ রাস্তা গেছেন, কেউ একজন কানে খবর দিয়েছে ফাতেমাতু জাহরার গলায় আজকে সোনার হারটা বড় ভালো লাগছে, ব্যাস সোনা ছিল, নবীর আমার পা রুকে গেছে, আর ফাতেমার ঘরের দিকে যাইনি, মসজিদে নববীর দিকে চলে এসেছে। কেউ একজন আনেওয়ালা ব্যক্তি গিয়ে ফাতেমার কানে খবর দিয়েছেন, ফাতেমা আজকে তোমার জন্য দুর্ভাগ্য, কি ঘটে গেছে জানো? কি ঘটেছে? আজকে তোমার আব্বা জান তোমার ঘরে আসতে আসতে মধ্য রাস্তা থেকে ব্যাক করে মদিনায় চলে গেছে। সাইয়্যেদুল আম্বিয়ার বেটি, তাকে আর বোঝাতে হবে না। আমাদের মা বোনেরা হলে না গলার হার খুলতো, সাত পাঁচ ভাবতো, তারপরে বলতো, সাইয়্যেদুল আম্বিয়ার বেটি ফাতেমাতুজ জাহরা গলায় হাত দিয়েছেন, চিনে ফেলেছেন, মাওলা আলীর হাতে দিয়েছেন, দিয়ে বলেছেন যাও আমার আব্বার হাতে গিয়ে এটা সাদকা করে দাও, কোনো আপনার ইয়েতিমকে, একবার জোরে বলে দিন। হাতে দিলেন, আমার আব্বার হাতে দেবেন, দিয়ে বলবেন একটা ইয়েতিমকে সাদকা করে দিতে। আর বলার ছিল হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিকে হাসানকে নিয়েছেন আর একদিকে হোসাইনকে নিয়েছেন, নিয়ে আলীকে বলেছেন চলো আমার আব্বা জানের কাছে যাব। হযরতে ফাতেমাতুজ জাহরা এখন মসজিদ নববীতে আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে আর আব্বা জান বলে ডাকছেন না, আজকে ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে কিসের জন্য ফাতেমার ঘর থেকে আপনি নাক দেখা করে আপনি ফাতেমার ঘরে যাওয়ার জন্য অর্ধ রাস্তা থেকে ফিরে চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ? আমি ফাতেমা এতটুকু জানতে এসেছি, আল্লাহর নবী আকায়ে মাদানী তাজেদার আর সাইয়্যেদুল আম্বিয়া বলছেন ফাতেমা তুমি কি জানো না যে তুমি খাতুমুল আম্বিয়ার বেটি? হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা বলছেন আব্বা জান আমি শুধু এতটুকু জানতে এসেছি যে দয়ার নবী কিসের জন্য ফাতেমার ঘর থেকে আজকে না দেখা করে আপনার মদিনায় চলে এসেছে, মসজিদ নববীতে চলে এসেছে। আপনার আমার নবী কিরকম গরিবের দিকে তাকিয়ে থাকেন দেখুন, আপনার আমার নবী নিজের বেটিকে ওসিয়াত করছেন, বেটি আমি এই জন্য তোমার গলার হারের উপরে হিংসা করিনি, আমি এই চিন্তায় আপনার এখন তোমার ঘর থেকে ব্যাক করে এসেছি কি আমার শেষ জামানায় উম্মত উম্মতির মধ্যে যারা ধনী হবে তারা তো তাদের সন্তান সন্ততির গলায় হার দেবে আর তারা বড় ফখর করে বলবে আমার আব্বা ধনী তাই আমার গলায় হার দিয়েছে, কিন্তু ফাতেমা আমার অধিকাংশ উম্মতের বেটিরা হবে গরিব, তারা কি করে যখন আবদার করবে বাপের কাছে আমার এক তোলা আপনার সোনার হার চাই, আমার ওই গরিব উম্মতগুলো কি করে দেবে? তাই ফাতেমা আমি চাই যে যখন আমার ধনী উম্মতের বেটিরা তার সোনার উপরে গর্ব করুক আর আমার গরিব উম্মতের বেটিরা ফাতেমা তোমার সুন্নতের উপরে গর্ব করুক। তো বেটিও বুঝে গেছে, সঙ্গে সঙ্গে আপনার ঘরে চলে গেছেন, আব্বা জান দ্বিতীয় কোনো দিন হবে না, আমার মা বোনেরা তোমাদেরকে হাত জোড় করব, বাপেদের কাছে কখনো ওই রকম জোর দিও না কে যেই রকম তোমাদের বাপ আর শহর স্বামী ওঠাতে পারবে না, এতটুকু জোর দাও আগে দেখো সে কতটা তুলতে পারবে ততটুকু জোর দাও। বলা ছিল একদিন জিবরিল আমিন আমার রসুলের কাছে এসেছেন, ব্যাস জিজ্ঞাসা করেছেন জিবরিল যারা জাহান্নাম কি হাল তো বাতা, জিবরিল জাহান্নামের খবরটা একটুকু দেবে? তো জিবরিলে আমিন না শুরু করেছে লিস্ট, আদম নবীর উম্মত, নুহ নবীর উম্মত, শীস নবীর উম্মত, নবী 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 করতে 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 ঈসা নবীর উম্মত পর্যন্ত এসে জিবরিল আমিন চুপ হয়ে গেছে। ভালো করে বুঝবেন এই জায়গাটা, আজকে আপনি আমি নবীর উপরে গোস্তাকি করতে কণ্ঠাবোধ করিনি, যা মুখে আসছে তাই বলছি, কিন্তু জিবরিলে আমিন ঈসা নবীর উম্মত পর্যন্ত এসে চুপ হয়ে গেছে। আপনার আমার নবী জিজ্ঞাসা করতেছে জিবরিল মেরে উম্মত কো নেহি দেখা, আমার উম্মত কে দেখোনি? তো জিবরিলে আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি করে বলবো, আপনার মনে ব্যথা লাগবে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিলে আমিন পর্যন্ত আল্লাহর রাসূলের মনের খবর রাখে কে মন ভেঙে যাবে, মনে ব্যথা পাবে, ইয়া রাসূলুল্লাহ কি করে বলবো।
नहीं जिब्रील बताओ मेरी कितने उम्मत को जहन्नुम में देखा, हमार कत उम्मत के जहन्नुम में देखो। तो जिब्रील अमीन बोलछन या रसूलुल्लाह किछु अपना किछु उम्मत के जहन्नुम में देखे बस बोला छिलो अपना अमर नबी तीन दिन गायब और कोनो सहाबी देखते पाछन ना, फातिमातु जहराओ देखते पाछन ना, समस्त सहाबी बोला कह करछे अरे यार जरा हमारे दिलबर को तो ढूंढ के लाओ, हमारे मनेर मानुष के तो अपना खुजे लिएसो, एमन तो अवस्था समस्त सहाबी बेर हो गेछेन के चलो चलो हमारे মদিনার তাজ কে না খুঁজে পেলে না তো আমাদের মন মানছে না, ইবাদতে মন মানছে না, নামাজেতে মন মানছে না, তাসবিহতে মন মানছে না, তাহাজ্জুদে মন মানছে, কি করা যাবে চলো আগে নবীকে খোঁজা যাক। এমন তো অবস্থায় উমর ফারুক আর আবু বকর যখন মসজিদে নববী থেকে বের হয়েছিল আপনার ইরা পাহাড়ের দিকে গেছেন, কি আপনার একটা আপনার উদুম্বা চরানে ওয়ালাকে জিজ্ঞাসা করছেন এই চরহায়ে আমাদের দিলবারকে দেখেছো, তখন সেই চরানে ওয়ালা জিজ্ঞাসা করছে আপনাদের দিলবার কেমন আমি কি করে জানবো, তখন আবু বকর সিদ্দিক বলছে যে আমাদের দিলবার এমন সে যখন হাসে না তো মুক্ত ঝরে ওঠে, সে যখন চলে না যেন মনে হয় আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, সে যখন আপনার হাঁটতে থাকে যেন মনে হয় কচি কচি ঘাস উঠে যাচ্ছে। তখন ওই চরানেওয়ালা বকরিওয়ালা বলেছিল যে আমি এমন মানুষ তো দেখিনি, তবে খোদার কসম করে বলতে পারি আজকে তিন দিন হয়ে গেছে ওই পাহাড়ের উপরে একজন মানুষ এত দরদের সঙ্গে কাঁদে যে আমার বকরিগুলো ওই কান্না শুনে খাওয়াও ছেড়ে দেয়, কিন্তু একটা আশ্চর্য জিনিস এটাই তিন দিন কিছুই খাইনি আর না খাওয়ার পরেও প্রতিদিনের থেকেও বেশি এই বকরিটা দুধ দিয়ে থাকে। তখন সিদ্দিক আকবর বলেছিল হোক না হোক আমাদের দিলবারকে পেয়ে গেছি, আমাদের নবীকে পেয়ে গেছি, চলো একবার জোরে বলুন। সিদ্দিক আকবর উঠে দেখলেন সত্যি আপনার আমার নবী সেই আপনার পাহাড়ের উপরে উঠে একটা গুহার মধ্যে ঢুকে বলছেন ইয়া রব্বি হাবলি উম্মত উম্মতি, আল্লাহ আমার যেই উম্মত উম্মতিগুলো জাহান্নামে রয়েছে ওদেরকে নিজাত দিতে হবে, ক্ষমা করে জান্নাত দিতে হবে। সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনার উম্মত উম্মতির উপরে সিদ্দিক আকবরের যদি এতটুকু নেকি থাকে কুরবান করে দিলুম, মাথা তো তুলুন। আপনার আমার রাসূল বলছেন সিদ্দিক আল্লাহ যদি তখনও আমার গুনাহগার উম্মতকে মুক্তি না দেয়। তখন উমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি আপনার সোনার জবানে বলেছেন যে আপনার পরে যদি কেউ নবী হতো আমি উমর ফারুক নবী হতাম, তো উমর ফারুকের জিন্দেগির যদি একটাও নেকি থেকে থাকে আপনার উম্মতের উপরে কুরবান করে দিলাম। আপনার আমার নবী বলছেন উমর আল্লাহ যদি তাতেও না মুক্তি দেয়, উমর বলছে তাতেও মুক্তি দেবে না। তখন সালমান ফার্সি পাশে দাঁড়ানো ছিল, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এমন একটা জাত জানি যেই জাতকে ডেকে আনলে এক্ষুনি রাসূল মাথাও তুলবে। তখন সালমান ফার্সিকে আবু বকর জিজ্ঞাসা করলেন সেই জাতটার নাম বলো, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওই জাতটা অন্য কেউ নয় চলো ফাতেমাকে ডেকে নিয়ে এসো, আমার মনের ইচ্ছাকে অবশ্যই রাসূল মাথা তুলবে। একবার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কে বোঝা যাক কি আপনারা আশিকের রাসূল, নালে খারাপ লাগলে বলুন আমি ভাইকে এক্ষুনি ডাকবো, আর নতুবা দুটো হাত একবারে তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন বিবিকে বললেন ফাতেমার ঘরে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বিবি বের হলেন, বের হয়ে ফাতেমাতু জাহরার ঘরে গেলেন, গিয়ে ডাক দিলেন ইয়া ফাতেমা ইয়া ফাতেমা, ভিতর থেকে আওয়াজ আসলো সাদ্দাক তাকালবা কে বাইরে আছো বলো। তখন সালমান ফার্সির স্ত্রী আপনার বললেন আমি, তো আপনার দরওয়াজা খোলা হলো, খোলার সঙ্গে সঙ্গে সালমান ফার্সির স্ত্রী বললেন কে সৈয়দা আপনার আব্বাজানের খবর পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ কোথায় আছে আমার আব্বাজান, বললো সেই ইরা পাহাড়ের উপরে গুহায় পড়ে কাঁদছে রবলি হাবলি উম্মতি বলে। তখন হযরতে ফাতেমাতু জাহরা একদিকে হাসানকে নিয়েছেন একদিকে হুসাইনকে নিয়েছেন আর আলীকে ডাক দিয়েছেন আলী চলো আমার আব্বাজানের খবর পাওয়া গেছে, আমাদের দিলবারের খবর পাওয়া গেছে, আমাদের নবীর খবর পাওয়া গেছে। তখন সকলে মিলে আহলে বায়েত পাক আসলেন ওই পাহাড়ের উপরে উঠলেন, এসে আপনা আপনা ফাতেমাতু জাহরা বলছেন যে আব্বা জান আপনি মাথা তুলুন, আপনার আমার নবী বলছেন ফাতেমা আজকে আমি ততক্ষণ মাথা তুলবো না, আমার উম্মতের ব্যাপার আছে, যতক্ষণ না আল্লাহ আমার উম্মতের উপরে ফয়সালা করতে চায় আমি মাথা তুলবো না। তখন আপনার হযরতে ফাতেমা বলছেন আলী তুমি এসো আমার আব্বা জানের কাছে ওয়াদা করো। আলী জিজ্ঞাসা করলেন কি ওয়াদা, কে আপনার ফাতেমা বলছেন আলী ওয়াদা করো যতক্ষণ না পর্যন্ত আমার আব্বার জুয়ান গুনাহগার উম্মতগুলো জান্নাত যাবে তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাত যাবে না। আলী আপনার বললেন আমি ওয়াদা করছি আলীর জিন্দেগির সমস্ত নেকি উম্মতের রাসূলের উপরে ফিদা করে দিলাম। আপনার আমার নবী বলছেন আলী আমার আল্লাহ যদি আপনার উম্মতকে তখনও না মুক্তি দেয়। তখন আপনার ফাতেমাতু জাহরা বলছেন আব্বা জান এই যে হাসান দাঁড়িয়ে রয়েছে যার জন্য আপনি বলেছেন কি আমার উম্মত
উম্মতেরা একে জহর পান করিয়ে মারবে, আমি আপনার হাসানকে আপনার উম্মতের উপরে কুরবান করে দিলাম। ফাতেমাতু জাহরার কথা শুনে আপনার আমার নবী বলছেন, ফাতেমা যদি আপনার আল্লাহ তখনও না মুক্তি দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আলহাজ সৈয়দ রুহুল হুদা কিরমানি কা দামন, আলহাজ সৈয়দ রুহুল কিদা কা দামন, সৈয়দ নুরুল্লাহ কিরমানি কা দামন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা বলি শেষ করে দিই। তো যাই হোক, তো যাই হোক, আপনারা বসুন, শেষ মুহূর্ত হয়ে এসেছে, আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করবো। শুধু এতটুকুই বলে আমি কারোর হয়ে বলছি না, এতটুকু বিশ্বাস রাখুন যে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর রসুল ও রসুলের আওলাদকে মোহাব্বত করে যাবেন, তো আল্লাহ বা সিফায়াত আপনার সিফারিশ করে জান্নাত দাখিল করিয়ে দেবে। তার কারণ আপনার আমার কথা হলে আলাদা হতো। কোরআন শরীফের আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী তুমি আমার দিনকে পৌঁছানোর জন্য যে কষ্ট করেছো তোমার তরফ থেকে কোনো উজরত চেও না, বরঞ্চ একটা হুকুম করে দিয়েছো, আমার উম্মত উম্মতি যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহর ইবাদত করো আর আমার আকরাবাকে মোহাব্বত করো, গোয়াকে তোমাদের সাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলুন। তো যখন আপনার আপনার আমার নবী ফাতেমাতু জাহরাকে বলছেন, ফাতেমা সে বড় রহমান ও রহিম, যদি চাই তো কবুল করবে আর যদি না চাই তো কবুল করবে না, উম্মত যদি তখনও না মুক্তি পায়। তো তখন ফাতেমাতু জাহরা বলছেন, আব্বা জান এই যে আর এক আপনার নাবাসা রয়েছে হোসাইন, যার জন্য আপনি বলেছেন কে কারবালার ময়দানে এ আপনার রক্ত দিয়ে ইসলামকে তাজা আবার করবে, সেই হোসাইন আপনার আপনার উম্মতের উপরে কোরবান করে দিলাম। আপনার আমার নবী তখন বলছেন, ফাতেমা সে রহমান ও রহিম, যদি চাই তো কবুল করবে, যদি উম্মতকে তখনও না মুক্তি দেন। তখন ফাতেমাতু জাহরা যে কথা বলছেন, আমার মা বোনেরা অন্তরে একটুকু লিখে রেখে দেন, আপনারাও যতদিন পৃথিবীতে থাকবেন এই মনোভাব নিয়ে থাকুন যে আমি যে আপনার পৃথিবীতে আওলাদকে জন্মগ্রহণ করিয়েছি, আমার গর্ভে যে আওলাদ এসেছে আল্লাহ আপনার হাবিবের আপনার উম্মতের জন্য, এ যেন সিফারিশের কাণ্ডার হয়, এও যেন একজনের হলেও সিফারিশ করতে পারে, একে আপনার আবিদ বান্দা করে লাও, একে আপনার আলিম বান্দা করে লাও, আপনার হাবিবের ওসিলাই একে কবুল করে লাও। আমার মায়েরা আপনাদের দোয়া বড় কিমতি। আজকে দেখুন ফাতেমাতু জাহরা যখন বলছেন আব্বা জান উম্মত তখনও মুক্তি পাবে না, তখন আপনার আমার নবী বলছেন, ফাতেমা সে বড় রহমান ও রহিম, যদি মনে করে মুক্তি দিয়ে দেবে, কিন্তু যদি মনে করে কবুল করবে না নাও করতে পারে। তখন ফাতেমাতু জাহরা বলছেন, আব্বা জান বলুন আপনি কখন মাথা তুলবেন? তখন আপনার আমার নবী বলছেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তরফ থেকে আমার উম্মতের জন্য কোনো বকশিসের ফয়সালা না আসছে আমি নবী মাথা তুলবো না। ফাতেমাতু জাহরা বলেছিলেন, আব্বা জান তো আমিও সাজদায় মাথা রাখতে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মতকে বকসানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফাতেমাও মাথা তুলবে না। ওদিকে বলা ছিল ফাতেমার, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন জিবরিল, কে হা রব্বে জলিল কোথায় আছো তুমি? আল্লাহ সিদরাতুল মুনতাহাই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরিল সিদরাতুল মুনতাহাই থাকার এটা টাইম নয়, বাপের কাছে বেটি সওয়ালি হয়ে এসেছে, বাপের কাছে বেটি চাইতে এসেছে, যাও গিয়ে আমার মেহবুবকে একটা শুভ সংবাদ দাও। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কদমে জিবরিলের জীবন কুরবান, আপনার উম্মতের জন্য শুভ সংবাদ এসেছে। কে জিবরিল কি সংবাদ এসেছে জলদি করে শোনাও। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে যদি ফাতেমা সাজদাতে মাথা রাখে উম্মতকে না বকসানো হয় কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবে কে বাপের কাছ থেকে বেটি চাই আর কিছু পাইনি, আপনি আপনার বেটিকে মাথা রাখতে দেবেন না, মাথা তুলুন, খুশখবরি উম্মতের শুনিয়ে দিন। কি খুশখবরি আছে? ইয়া রাসূলুল্লাহ মাহশারের ময়দান হবে, নাফসি নাফসির হাল হবে, কিন্তু উম্মতও আপনার হবে, জান্নাতও আপনার হবে। দুটো হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উম্মতও আপনার হবে, জান্নাতও আপনার হবে, ইশারা করাটা আপনার কাজ হবে, জান্নাত দেওয়া আল্লাহর কাজ হবে। আপনি যেদিকে ইশারা করবেন ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাকেই জান্নাত দেবে। আপনার আমার নবী সাদ্দাকতা 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 বলে সত্য 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 তিনবার বলে যখন মাথা তুললেন, সিদ্দিকে আকবর আসলেন, উমরে ফারুক আসলেন, আলী আসলেন, তালহা আসলেন, জুবাইর আসলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, সমস্ত সাহাবী জড়, কেউ জিজ্ঞাসা করতে পাচ্ছেন না যে কি খবর হলো। আপনার আমার নবী এত খুশি হয়ে গেল, এমন তো অবস্থায় হুজাইফা বিন আইমান রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করছেন কদম ধরে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আপনার কদমে আমার মা বাপ কুরবান হয়ে যাক, শুধু এতটুকু জানতে চাই যে আপনি এত খুশি কিসের জন্য হয়ে গেলেন। আপনার আমার নবী বললেন, হে আপনার হুজাইফা বিন আইমান, শোনো যে আমি মাহশারের ময়দানেতে সর্বপ্রথম সিফারিশকারী নবী হব, আর আমার উম্মতের মধ্যে যারা ওলামায়ে দ্বীন হবে তারা পর্যন্ত আমার উম্মতের সিফারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্ট শেষ একেবারে শুনুন, আমি আর বাড়াবো না, বড় ভাই কিছু মনে করবে না, জাস্ট এই কথাটুকু বলার খুব দরকার রয়েছে। হাসরের ময়দানে না পুলিশিরাত যখন মানুষ পার হবে না, নামাজিকে বলবে আল্লাহ যাও জান্নাত ঢুকে যাও, তো পুলিশিরাত না বিজলির নাই পার হয়ে যাবে। রোজাদারকে বলবে যাও আমার জান্নাত ঢুকে যাও, তো তারা আরও গতিতে পার হয়ে যাবে। এরম ভাবে সাদকাকারী, দানকারী, কোরআন তেলাওয়াতকারী, আমার মায়েরা যে বসে বসে রাত কাটাচ্ছ না, এই রাতটাকে যদি আল্লাহ কবুল করে তো এই রাতের সাদকাতেও বলবে জান্নাত চলে যাবে। কিন্তু আলিম সম্প্রদায়কে বলবে আল্লাহ তোমরা দাঁড়াও, আল ওলামাউ ইয়াসতরি, দাঁড়িয়ে যাও। সমস্ত ওলামা দাঁড়িয়ে বলবে আল্লাহ আজকে যারা দু টাকা দান করেছে তারাও জান্নাত গেল, যারা মাহে রমজানে রোজা রেখেছে তারাও জান্নাত গেল, কিন্তু আমরা কি দোষ করেছি আল্লাহ আজকে আমরা দাঁড়িয়ে গেলাম। তো তখন তাদের মধ্যে থেকে বলবে আমরা পৃথিবীতেও একা ছিলাম, আজকেও আল্লাহ একা করে দিল। তখন ফরিস্তা দয় আসবেন আর বলতে থাকবেন যে তোমরা পৃথিবীতে একা ছিলে না, একটুকু লক্ষ্য করে দেখো, যখন আপনার ফজরের আজান হতো তখন দুজন থাকতে পারে, কিন্তু জোহরের যখন আজান হতো তুমি আপনার নিয়ত করতে তো তোমার পিছনে অনেকে নিয়ত করতো, এইরকম করে যখন তুমি রাস্তায় চলতে, বলুন পীরেরা যখন রাস্তায় চলে কাউকে দাওয়াত দিয়ে রাস্তায় চলে, কিন্তু সবাই পিছন পিছন দেখতে পেলেই ছোটে না, ছোটে তো ছোটে না, একবার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তো তারা সবাই তখন বলবে আল্লাহ আমরা পৃথিবীতে এরকম তো একা ছিলাম, আজকেও একা হয়ে গেলাম। ফরিস্তারা বলবে কে না, তোমরা পৃথিবীতেও একা ছিলে না, এখানেও একা নয়, তোমাদেরকে দাঁড় করানো এই কারণে হলো যে আজকে ইয়াদ করো পৃথিবীতে তোমাদের পিছনে যারা ইক্তেদা করেছে, পৃথিবীতে তোমাদের পিছনে যারা মোহাব্বত করে ঘুরেছে, পৃথিবীতে তোমাদের পিছনে যারা আপনার হকদার হয়ে চলেছে, পৃথিবীতে তোমাদেরকে যারা একটুকু পানি পান করিয়েছে, পৃথিবীতে তোমাদেরকে যারা আপনার মোহাব্বতের খাবার খাইয়েছে, পৃথিবীতে তোমাদেরকে যারা মোহাব্বতের কাপড় পরিয়েছে, আজকে তাদেরকে ছেড়ে জান্নাত যেও না, যাও আল্লাহ ইখতিয়ার দিয়েছে পৃথিবীতে তোমাদের সঙ্গে যারা ছিল আজকে তাদের সকলকে নিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যদি আল্লাহ আলেমকে আফজালিয়াত দেয় তো ভাবুন তার বন্ধু ওলি আল্লাহকে কি আফজালিয়াত দেবে, আর তার আওলাদে রসুলদেরকে কি আফজালিয়াত দেবে, আর আল্লাহ নিজে কি আফজালিয়াতে তার রসুলকে সিফারিশ করার ক্ষমতা দেবে। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে গুমরাহী আলেমের কথা থেকে বাঁচিয়ে, হাক্কানি আলেমের সোহবতের থেকে, আওলাদে রসুলদেরকে মোহাব্বত করে, আল্লাহ ও রসুলের উপরে দিন ও ইয়াকিন রেখে যেন এই পৃথিবী থেকে যাবার তৌফিক ইনায়াত করেন। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।